वेलकम टू मुकुटीज वेज किचन। आज के रमजान स्पेशल रेसिपी होलो सेमैया कस्टर्ड। सेमैया कस्टर्ड करार जोने प्रथमे एक बड़ो चामच घी नी देबो एक पैने। एर मध्ये 1/4 कप सेवई दी देबो। लो फ्लेमे अल्प रोस्ट करे नेबो जतक्षण ना ए सेवईटा एकटु भालो गंध छाड़े। 2-3 মিনিট রোস্ট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 4 কাপ দুধ। এবার 5-7 মিনিটের জন্য রান্না করে নেবো যাতে সেবইটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট মতো রান্না করে নিয়েছি, এখন সেবইগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 4 বড় চামচ চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে নিজেদের স্বাদ মতনও দিতে পারেন। তো চিনি গলে গেছে, এবার 1/4 কাপ দুধ নিয়ে এর মধ্যে 2 চা-চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবার এই কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে অ্যাড করতে থাকবো, মিক্স করতে থাকবো। এবার 2 মিনিটের জন্য রান্না করে নেব। তো 2 মিনিটের জন্য ভালো করে রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এই সেমাইয়া কাস্টার্ডটাকে এবার ঠান্ডা হতে দেবো, তারপর ফলের সঙ্গে সাজাতে শুরু করব। এখন এটা ভালো করে রুম টেম্পারেচার ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে ভালো করে ঠান্ডা করে নেব। সেমাইয়া কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেলে এবার ফলের সাথে সাজিয়ে নেব। ফল দিয়ে সাজাবার পর কিছু কেটে রাখা আমন্ড, পিস্তা, কাজু বাদাম আর টুটি ফুটি দিয়ে সাজিয়ে দেবো। আমাদের আজকে রমজান স্পেশাল রেসিপি সেমাইয়া কাস্টার্ড তৈরি হয়ে গেছে। যদি আজকের এই রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আগামী সমস্ত রেসিপি নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।